ছাদ বাগানে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখবো যে পুদিনা গাছ কিভাবে বাড়িতে টবেই সুন্দরভাবে করা যায়। দেখুন, এখন সামনে গরম আসছে, প্রচণ্ড গরম। পুদিনা পাতা অবশ্যই আমাদের রাখা উচিত, পুদিনা গাছ বসানো উচিত, কারণ এই গরমে পুদিনা পাতার দিয়ে কিন্তু শরবত করে খেলে ভীষণ উপকার হয়। আমি তো পুদিনা পাতা খাওয়া শুরুই করে দিয়েছি, কারণ এর আগে আমি দেখেছি আমার কাছে 12 মাসে লেবু গাছ আছে, তো সেই লেবু জলে এই পুদিনা পাতা থেতো করে রস করে দিয়ে পুদিনার শরবত খাচ্ছি, লেবু আর পুদিনা পাতা। আর এছাড়া আমার কাছে বেশ কয়েকবার কমেন্ট এসেছে যে দিদি পুদিনা গাছ নিয়ে ভিডিও করুন। সেই কারণেই ভাবছি যে সামনে গরম আসছে, কারণ পুদিনা গাছ সবারই দরকার আছে বাড়িতে, তো ভিডিওটা করি। এবার আমি বলবো যে পুদিনা গাছ করা কত সহজ। খুব সহজ পুদিনা গাছ করা, সবাই করতে পারবেন। এই পুদিনা গাছের করা মানে এতটা সহজ যে কি বলবো। দেখুন, যদি নার্সারি থেকে পুদিনা গাছ না পান, বাজার থেকে পুদিনা নিয়ে আসুন। দেখবেন পুদিনা পাতার আঁটি বেঁধে বিক্রি হয় বাজারে, তো সেইটা নিয়ে আসুন। এনে কি করবেন, ওই কাটিং আপনারা বসিয়ে দিন মাটিতে। মাটি সেরকমভাবেও তৈরি করতে হবে না, শুধু মাটিতে কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়ে দিন। সাথে কোকোপিট দিলে ভীষণ ভালো হয়, কারণ পুদিনা পাতা, এই পুদিনা গাছগুলোতে কিন্তু জল লাগে, জলের অভাব হলেই দেখবেন ঢলে পড়ছে গাছ। আর যারা প্লাস্টিকের টবে বসাতে চান, কিংবা একটা প্লাস্টিকের ছোটো বালতিতেও বসিয়ে দিলে কোকোপিট দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আমি যেহেতু মাটির টবে বসিয়েছি, ছোটো একটা মাটির টব, সেই কারণে জলের অভাব দেয়, দুইবেলা জল দিতে হয়। এই গরমকালে দুবেলা জল দিতে হয়, শীতকালে একবার দিলেই হয়ে গেছে। তবে শীতেও দেখেছি গাছ নষ্ট হয়নি। এখন ফাল্গুন মাস, শীতের পরপরই আমি ভিডিও করছি, আর গাছ যে সুন্দর রয়েছে তা দেখে বুঝতেই পারছেন। আর এদিকে দেখুন, এই যে সমস্ত, এই যে দেখা যাচ্ছে না, এগুলো আমি ভেঙে ভেঙে এরকম, এই যে এরকম ভেঙে ভেঙে নিয়ে, যে আজকেও ভেঙে নিয়েছে, এই যে, তো ভেতর থেকে এইভাবেই বেশ কিছু এরকম বড় বড় ডাল একটা করে ভেঙে নিলে অনেকগুলো করে এরকম পাতা পাওয়া যায়। তো এইভাবেই আমি এরকম, এই দেখুন সব ভেঙে নেওয়া রয়েছে। তো যত ভেঙে নেওয়া হবে তত এ গ্রো করবে, এ তত কুশি বের করবে। যত ভেঙে নেবেন, যত কেটে নেবেন ডালগুলো, তত দেখবেন এ বেশি করে উঠছে। মানে এতটাই সহজ গাছ। আর মাটি তৈরি করার কথাটা তো বলেই দিলাম। আর রোদ্দুর খুব একটা, কড়া রোদ্দুর সহ্য করতে পারে না, আপনারা বুঝে রাখবেন, রোদ্দুরেও রাখবেন, অথচ কড়া রোদটা যেন এই গাছের উপরে না পড়ে, সেরকম কড়া রোদ্দুরটা সকালের দিকে রাখুন। সকালের 2-3 ঘন্টা 4 ঘন্টার মতো রোদ্দুরে রেখে দিন, তারপরে সারাদিন রোদ্দুর আসলো না, এরকম জায়গায় রাখলে খুব সুন্দর এই পুদিনা গাছ গ্রো করে। আর কাটিং আমি বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর, একটি প্যাকেটে বসিয়েছি, কত সুন্দর কিন্তু হয়েছে। দেখুন একটি কাটিং বসিয়েছিলাম, এই যে এখান থেকে কাটিং বসিয়েছিলাম, তো গোড়া থেকে এরকম ছেড়ে ছাড়ে, এই যে দেখতেই পাচ্ছেন ডাল থেকে কত কুশি বের হয়ে হয়ে এরকম একটা ঝাঁক তৈরি হয়ে যায়। তো আমি এখানে এই দেখুন একটু মাটি নিয়েছি, আমি আরও পুদিনা গাছ বসাবো, এরপরে হ্যাঙ্গিং বাস্কেটে বসাবো, কারণ পুদিনা ভীষণ দরকারি একটি গাছ। আপনারা এই গাছ বাড়িতে রাখবেন, দেখবেন কত উপকার হবে এই গাছ রাখলে। পুদিনা পাতার শরবত খেলে কত গ্যাস অম্বল এগুলো তো কমেই যায়, কারণ এগুলোর সমস্যাই তো আমাদের বেশি, তাই না? আমরা তো বেশিরভাগ মানুষই গ্যাস অম্বলে ভুগি, হজম হতে চায় না, তো এই পুদিনা পাতার রস খেলে শরীরও যেরকম ঠান্ডা থাকবে, তেমন কিন্তু এই সমস্যাগুলোও ধীরে ধীরে দূর হবে। তাই এত সহজ একটা গাছ আপনারা রাখবেন বাড়িতে, আমি বারবার বলছি, বাজার থেকে এরকম এনে কাটিং এনে বসিয়ে দিন, দেখুন কত সুন্দর হচ্ছে। এবার এই গাছটাকে এরকম জায়গায় রাখবো, এই কাটিংগুলো যেখানে সকালের এই ধরুন 30-40 মিনিটের রোদ্দুর আসে, সেরকম কয়েকদিন রাখবো, কি 1 ঘন্টা রোদ্দুর আসছে এরকম জায়গায় রাখবো, তারপর আরেকটু বেশি রোদ্দুরে দেব এই গাছগুলোকে বের করে ধীরে ধীরে। আপনারা গাছ বসালেই বুঝতে পারবেন যে গাছ কি চাইছে, কারণ আমরা গাছ করতে করতে একটা সময়তে শিখেই যাই যে গাছ আসলে কি চায়। আর খাবার দেবেন এই গাছে মাসে একবার করে, যে কোনো জৈব তরল সার দেবেন, তাহলেই হবে, তাহলেই দেখবেন ভর্তি হয়ে উঠছে, আর দেখতেও তো সুন্দর লাগে, খুব সুন্দর। দেখুন আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই গাছগুলো দেখতে, তারপরেও এত উপকার। তো এইভাবে আপনারা গাছ করুন, দেখবেন পুদিনা গাছ কত সুন্দর বাড়িতে করতে পারছেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।